মেয়েদের নামাজ আদায়ের জন্য পা মোজা পরা কি আবশ্যক? না, পা মোজা পরা আবশ্যক নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন উম্মে সালামা জিজ্ঞাসা করলেন যে মেয়েরা কি খেমার পরে সালাত আদায় করতে পারবে, খেমার বা চাদর, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইজা ইউয়াত্তি জুহুরা কাদামাইহা, ওই খেমার বা ওই চাদরটা যদি নারীর, ঋতুবতী নারীর বা অর্থাৎ বালেগা প্রাপ্তবয়স্ক নারীর পায়ের উপর অংশ ঢেকে নেয়, পায়ের উপর অংশ ঢেকে নেয়, তাহলে সে নামাজ পড়তে পারবে, কোনো অসুবিধা নাই। তার মানে মহিলার নামাজের ক্ষেত্রে পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর সে ঢেকে নেবে, শুধু মুখমণ্ডল এবং হাত দুটি কবজি পর্যন্ত সে খোলা রাখবে, বাদ বাকি সমস্ত শরীর তাকে ঢাকতে হবে, এমনকি পায়ের উপর অংশও সে ঢেকে নেবে। এখন যদি পায়ের উপর অংশ ঢাকা তার পক্ষে সম্ভব না হয়, এরকম কাপড় না পাওয়া যায়, তাহলে সে পা মোজা পরতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। পা মোজা পড়লে পা ঢাকার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম। ওয়াজের জন্য চাঁদা উঠানো কি জায়েজ আছে? হ্যাঁ, যেই ওয়াজ বা যে নসিহত যেটা মানুষকে তালিমের জন্য, ইসলাম শেখানোর জন্য হবে, তো সেখানের জন্য প্যান্ডেল বানানো, স্টেজ তৈরি করা, মাইক ভাড়া করা, আলেমকে নিয়ে আসা, তো এই সমস্ত বিষয়ে খরচ রয়েছে, খরচ ছাড়া তো হয় না, কারণ এটা দাওয়ার একটি কাজ, মানুষকে ইসলামের পথে আহ্বান করার একটি কাজ। যদি এরকম হয় তাহলে ইনশাআল্লাহ এটার জন্য মানুষের কাছ থেকে দান নিয়ে বা তাদের সহযোগিতা নিয়ে, সাদাকা বা দান যেটাই হোক না কেন, এটা নেওয়া যায় যাচ্ছে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। সিজদায় কোরআনের দোয়া পড়া যাবে কি? হ্যাঁ, ইনশাআল্লাহ পড়া যাবে। সিজদায় যদি দোয়া হিসাবে, দোয়ার নিয়তে আপনি কোরআনের যে আয়াতগুলো রয়েছে, যেমন আল্লাহুম্মা রব্বানা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এগুলো যদি পড়েন তো ইনশাআল্লাহ পড়তে পারেন। তবে এগুলির প্রথমে যদি আল্লাহুম্মা শব্দ ব্যবহার করেন তাহলে এটা খালেস দোয়া হয়ে গেল, কোরআনের আয়াতের আর সম্ভাবনা থাকলো না। যেমন প্রমাণ আছে সহিহ হাদিসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বানা আতিনা বলার আগে আল্লাহুম্মা শব্দ বৃদ্ধি করে বলেছেন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা, এভাবে আপনি বলতে পারেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই।